হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো। তো এখন বাজে বন্ধুরা সন্ধ্যে 8:30। তো আজকে ভিডিওটা শ্যুট করার কোনো ইচ্ছাই ছিল না, তবুও ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের কি পরিস্থিতি আর কি পরিস্থিতিতে আমরা রয়েছি। তো কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, দুষ্টু বুড়িকে নিয়ে হাসপাতালে গেছিলাম, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, ওষুধ দিয়েছিল অনেক ফার্মেসি থেকে। তো সেগুলো খেয়ে মেয়ের একটু কমেনি, জানো, মেয়ে জ্বর এসে পুরো অকাতর হয়ে যাচ্ছে, মানে কাঁপছে পুরো থরথর করে। সেই দেখে আমাদের পুরো মাথা খারাপ হয়ে গেছে, বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গেছিল। তো সেই কারণে ওকে নিয়ে আবার তাপস মল্লিকের কাছে এমার্জেন্সি নাম লিখিয়ে নিয়ে চলে আসলাম 8টার দিকে। তো এসে দেখো এখানে না প্রচুর ভিড়, জানো, সব ছেলে মেয়ে ঠান্ডা জ্বর কাশি, মানে সব বাচ্চাদের দেখেই খারাপ লাগছে, সব বাচ্চাগুলো কি কষ্ট পাচ্ছে, সব ঠান্ডা জ্বর আর কেশেই চলে। আর আমাদের মেয়ে তো অকাতরে ঘুমাচ্ছে, মানে ওর কোনো শানই নেই, জানো না, তাই ওকে দেখে না খুব খারাপ লাগছে। আর মেয়ে এত কাশা কাশছে, মানে ওর কাশতে কাশতে পুরো বমি হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে মেয়ে। তো তাপস মল্লিককে দেখিয়ে টেকিয়ে বলল বুকে প্রচণ্ড কফ জমেছে, সেই কারণেই দেখো গ্যাস দিয়েছে। আর সেই দেখে তো আমাদের খুব খারাপ লাগছে, আর দিদিভাইও কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে এই প্রথমবার গ্যাস দিয়েছে, আগে কোনোদিনও দেয়নি, এই প্রথমবার। তো দেখে খুব খারাপ লাগছে, কেন যে আমাদের কপালে এরকম হচ্ছে, মেয়েটা সুস্থই হচ্ছে না, একের পর এক বিপদ চলেই আসছে মেয়েটার কপালে। তো দেখো সেই দেখে না সত্যি মন টন একটু ভালো নেই, সামনে পুজো যে একটু আনন্দ করব, তো সেই সব মনেই আসছে না, জানো না, তাই কিচ্ছু কেনাকাটা এখনও করতে পারিনি, শুধুমাত্র মেয়ের জন্য। সেই সব তো না হলেও হয় কেনাকাটা, কিন্তু মেয়েটা সুস্থ হয়ে এটাই চাই, কি জানি কবে সুস্থ হবে। খুব খারাপ লাগছে ওকে দেখে, জানো না, তো খুব কষ্ট পাচ্ছে ও। তো ওকে গ্যাস দিচ্ছে দেখো, এখন এই দেখো একটা দেয়া হয়ে গেছে, আবার একটা দিচ্ছে, মানে একসঙ্গে দুটো দিচ্ছে, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানো না, প্রচণ্ড কফ হয়েছে। তো সেটা বার করার জন্যই ডাক্তার বললো আগে গ্যাস দিতে, তাছাড়া আবার শ্বাসকষ্ট হতে পারে, তো সেই কারণে আগে গ্যাস দিচ্ছে। আর জানো না, তাই দিদিভাই এইসব দেখে না দিদিভাই কান্নাকাটি করছে, দিদিভাইকে আমি সামালই দিতে পারছি না, আমি দিদিভাইকে কি সামাল দেবো, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আর এখানে না সব বাচ্চারা দেখো ঠান্ডা জ্বর কাশি, মানে সবার, মোটামুটি সব বাচ্চারই বলছে গ্যাস দিতে, কারণ সবার ঠান্ডা লেগে না বুকে পুরো জমে গেছে, আর এই ঠান্ডাটা না বার হলেই বেশি খারাপ, তার জন্যই আরও গ্যাস দিচ্ছে। আর এই দিকে যেন আমাদের ডাক্তার ডাক্তার দেখিয়ে আসার সময় একটা ছোট বাচ্চা, মানে 6 মাসের বাচ্চাকে পুরো ইমার্জেন্সি নিয়ে এসছে অ্যাম্বুলেন্স করে, বাচ্চাটার নাকি খুব শ্বাসকষ্ট হচ্ছে, বেহুশ হয়ে গেছে। তো দেখে না খুব খারাপ লাগছে, একটা মা হয়ে মানে এরকম যে দেখতে হবে খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমাদের ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আর ভিডিওটা বড় করব না, তোমরা প্লিজ স্কিপ করো না, পুরোটা দেখো আর আমাদের পাশে থেকো, আর মেয়েটার জন্য একটু প্রে করো সবাই, এটাই কামনা করি। আর এটা